আজি যেটো সদনত এটা দুর্ভাগ্যজনক ঘটনা হল যে আনসার কেতিয়া আমি দিব পাৰো যেতিয়া এজন মন্ত্রীয়ে কব প্রথম কোয়েশন হ্যাজ টু বি রেইজ এজন সদস্যই প্রথম কোয়েশনটো থিয় হৈ কব লাগিব তেতিয়া মন্ত্রীয়ে কব যে উত্তর সদনের মজিয়াত রখা হৈছে দেন ইট বিকামস এ প্রপার্টি অফ দা পাবলিক আনকি কোয়েশনটো অহার আগ মুহূর্তটো মন্ত্রীয়ে কোয়েশনটো সলাবও পাৰে গতিকে আজি হাউসত যেটো হল যে আগতেই গৈ সদনক যেটো হাইজেক করার যেটো এটা পরম্পরা হৈছে যে গোটেই হাউসখন মই হাইজেক কৰি লম অধ্যক্ষ মহোদয় এইটো কাম আমার সদনত যেটো পরম্পরা ইয়াতে কিমান গৌরী শঙ্কৰ ভট্টাচাৰ্যৰ পৰা গোপীনাথ বৰদলৈলৈকে বিদগ্ধ ব্যক্তি সকল ইয়াত চলি গৈছে এই সদনক অধ্যক্ষ মহোদয় আমি কোনো প্রকারে আমার কার্যকালত সদনের গরিমা আমি হানি হবলৈ নিদিও মই আপোনাক রিকুয়েস্ট করিম যে আজি এইটো আপুনি চ্যানেল বিলাককো এটা নির্দেশ দিব লাগে যে কোনোবাই এনেকুৱা মানুহ আছে আজিকালি ফ্রিলেন্সার মানুহ ডেমোক্রেসিত পাই যে তেওঁলোক ফ্রিলেন্সার নিজকে সকলো কাস্টোডিয়ান বুলি ভাবে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু আপুনি চ্যানেল মিডিয়া সকলোকে এটা নির্দেশ দিব লাগে যে যদি কোনোবাই হাউস চলার আগতে হাউসৰ প্রপার্টি ডিসক্লোজ করে ইট উইল বি ট্রিটেড এজ এ ব্রিচ অফ প্রিভিলেজ অফ দিস হাউস মই ভাবো যে বিরোধী পক্ষ ইয়াত সমর্থন করিব অলরেডি এই বিষয়ত আপনি বহকসন আপনার কথা নয় নয় এটা আপনি বহক কথা কই আছে আরে মুখ্য আপনার কথা কই নয় আপনার নাম লওয়া নাই নহয় মোর কথা কই আপনার নাম লওয়া নাই আপনি বহকসন একেতকতে প্রশ্ন আপনি বহক উঠাইছিল আপনি বহক না না মুখ কি কব নিদিব এটা বিষয় আপনি বহক আপনি কইছে নাকি আপনার কোনো আপনি কইছে নাকি আপনার কি কব লাগি আপনি কইছে নাকি নিয়ম আছে আপনি বহক মোক ক্লেরিফিকেশন দিব লাগে আপনি কি ক্লেরিফিকেশন দিব আপনা কথা নাই নহয় ক্লেরিফিকেশন মই হে দিম মানে সদস্য আপনি বহক নিয়মর মাজত চলক এ প্রশ্নটো মানে নিয়মর মাজত চলক আপনি আহি আপনি যদি এইটো করে আপনি দেখুন আমার অসমিয়াত কি ভাষা আছে মানে নাম ঘরত কোন যে মই কল খোৱা নাই আপনার নাম কোনিও লওয়া নাই আপনি বহক আপনি বহক আপনাদের এনেকে নিজ নিজ কমেন্ট পাস করে থাকি আপনি বহক উত্তর দিব নোৱাৰিম নেকি আরে উত্তর দিব নোৱাৰে মুখ্যমন্ত্রী বিধানসভাত এজন হনে কোৱা কল উত্তর দিব নোৱাৰে আপনি উত্তর দিব নোৱাৰে মুখ্যমন্ত্রী সব স্পিকারৰ কথা কৈ দি হব তাৰ মই উত্তর দিব নোৱাৰিম আপনি বহক মোৰ ওপৰত তেওঁলোকে কথা কব মই তাৰ উত্তর দিব আপনি বহক এতিয়া জিৰো আৱাজ পূৰ্বে তেওঁ নাম প্ৰদীপ হাজৰিকা আপুনি শুনি লব তেওঁ প্ৰদীপ হাজৰিকা অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটা কথা কৈছে ঠিকই কৈছে আপনার এই রুলস এন্ড প্রসিডিউর এন্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার 47B কৈছে কি যে আনসার টু দ্য কোয়েশ্চনস হুইচ মিনিস্টার সাপোজ টু গিভ ইন দ্য হাউস শ্যাল নট বি রিলিজড ফর পাবলিকেশন আনটিল দ্য আনসার্স have been actually been given on the floor of the house or laid on the table aur tare caption to dise prohibition of advance publicity of answer so it apnar rules and already moi clarification dishu are kotha hoy eitu apnar rules and procedure and conduct of business is to 47b koise bole mukhyamantri ja ore hetu kotha koise গতিকে তেওঁ যদি কাউন্টাৰ কৰিব লাগিব মুখ্যমন্ত্ৰী নিয়ম আৰু আজি নিয়ম মতে মই তো ভাবিছিলো যে নামো লোৱা নাই মই 85 চনৰ পৰা এই বিধানসভাত আছো গতিকে মই আজি ভাবিছিলো যে আপুনি ইয়াৰ ওপৰত এটা একশ্যন ল'ব বুলি মোৰ এটা ধাৰণা আছে কিন্তু আপুনি একশ্যন কিয় নললে সেইটো আপোনাৰ ডিচিশ্যন মই আপোনাক কুৱেশ্যন যিটো কথা আজি কোৱেশ্যনৰ আগতে এজন সন্মানীয় সদস্য অন্য এজন সন্মানীয় সদস্যৰ বিষয়ে এই অভিযোগটো আনিলে এইটো গুৰুত্ব সহকাৰে ল'ব লাগে আপুনি গোটেই বিষয়টো সঁচাকৈ এনেকুৱা ওলাইছে চাই ল'ব আপুনি নিশ্চয় মহোদয় অকল এই বিষয়টোৱে নহয় সদন আমি সকলোৱে মিলিজুলি চলাব লাগিব আমি ইয়ালৈ আহোঁ ইয়াত অহাৰ আগতে কতো আপোনাৰ এনেধৰণৰ কথা হ'ব নালাগে যে আজিকালি আপোনাৰ অহাৰ লগে লগে বুম এটা আনি কৈ দিয়ে আমি সেই কথাবিলাক বাহিৰত ক'ব নালাগে অধ্যক্ষ মহোদয় এটা কম্পিটিশন হয় যে আমাৰ ইয়াত শেষ হোৱাৰ আগতে
দৌড়ি পেলায় কোনে আগতে কব পারে সেই কথাখিনি অধ্যক্ষ মহোদয় অল্প চাব লাগে যে সেই কবলে যাওতেই মানে আমার গোটেই ঘটনাবিলাক হয় গতি যেটু নিয়ম মিনিমাম যেটু নিয়ম সেই নিয়মখিনি মানার ক্ষেত্রে আমি সকলে মানি চলিব লাগে আর সচা অভিযোগ আনিলে অধ্যক্ষ মহোদয় অভিযোগ আনিলেই যে সত্য সেই নহয় অল্প চাব লাগে যে অভিযোগ অনারেবল মেম্বার অনারেবল চন্দ্রমোহন পাটোয়ারী যদি পার্লামেন্ট মিনিষ্টার থাকলে ভাল আসলে যদিও আমার 45 মিনিট সময় দিয়ে বাঁচিয়ে গিয়ে আছে না সন্মানীয় সদস্য মানে এই সদনখন আমার সকলের আর সেই প্রক্রিয়াটে আমার রাজ্য অখিল গগৈর কোনো কথাই রেকর্ড না যাব অখিল গগৈর কোনো কথাই রেকর্ড না যাব আর আপনি বহক অলরেডি মই এটা ডাইরেকশন দিছো ইয়ার পিছত আর এখন এই বিষয় অলরেডি হয়ে গেল কিন্তু অধ্যক্ষ মহোদয় না তেনেকৈ নহয় হাউসত এটা রুলের দ্বারা চলে রুল তো মানি চলিব লাগিব আপনি বিধানসভাত আহার দিনাই প্রথম ওট লৈছে আপনি স্মরণ করক ওটটো এটা রেসপন্সিবিলিটি আমি সাধারণ মানুষের নিচিনা চলিলে ডিফারেন্স কি থাকিব তেতিয়া তো আমি পথারতো কথা পাতিব পারিলে হয় বাইরতো কথা পাতিব পারিলে ইয়ার বহার কি দরকারটো আছে গতি বিধানসভা বিধানসভার আহার পিছত আমার সম্পূর্ণ দায়িত্ব আপনি বহকসন কেউ ইমান উঠিব ভাল পাই থাকে আপনি বহিয়ে কব পারিব রব অল্প পিছত আপনি চাও আমি সদনত বিধায়ক হয়ে আহার লগে লগে আমার সম্পূর্ণ দায়িত্ব সলনি হয়ে যায় মই যাওয়া কালিও কোথ মোর কি অবস্থা হয়েছে ইয়াত বহি ফালে মোরতো এই একে অবস্থা গতি ইয়াত আহার লগে সলনি হবই লাগিব মই তো আইন ধরা মানুষ এটা আইনের হয়ে ফেলে মই কই থাকা মানুষ আইন তো ভুল বলে ময়ও কইছিল আগতে এটা তো ইয়াত আইনের দ্বারাই যাব লাগিব মই আপনিও আগত বাহিরত যিকোনো কথা কব পারছেন সদনের ভিতর যেটো কথা কব আমি নিয়মের মাজত থাকি ফেলে কব লাগিব গতি আজি কিবা এটা হল তার উপর মই অলরেডি ক্লিয়ারিফিকেশন দিছো যে আমি এটা বিশেষ কারণ বশত রাতির ভিতর কুইশনারক অকল কুইশনারক কুইশনটো দিছিল যাহাতে মানে আপনার সাপ্লিমেন্টারি কোয়েশনের ক্ষেত্রে তেও প্রিপেয়ার হয়ে আহি এটা রিলিভেন্ট কোয়েশন খিনি করিব পারে কারণ বহিয়ে যেতিয়া কোয়েশন অ্যানসারটো দেখিব তেতিয়া তেও মানে ভালদরে মানে অধ্যয়ন করিব নোৱাৰে ইমান ইমান আছে অ্যানসার আর যেটো তথ্য আপোনালোকে বিচাৰিছে আপোনাৰ রামায়ণ মহাভারতৰ নিচিনা মানে ডাটা আছে মানে এটা সব সিডিত খুঁজি পঠাবলগীয়া হৈ আছে গতিকে সেইটো ইয়াত পঢ়িব নোৱাৰাৰ কাৰণে খোঁজো আজিৰ পৰা সেইটো বন আজি দেখিলো যে সেইটো আসলতে ভরত নারু ডাঙিরে আপনি সিনিয়র মেম্বার আপনি কে আছে আপনি সিনিয়র মেম্বার না 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 যদি কইছে হব নিশ্চয় না থাকিব রেকর্ড পিছত চালে হল।